আজকে তাদের কাছে ছাত্রলীগের গুন্ডারা কি মেসেজ দিয়ে গেছে, এই গুন্ডাদের আপনারা কি মেসেজ দিতে চান, এই গুন্ডাদেরকে কি আপনারা কোনো মেসেজ দিতে চান? এই দেশে আইনের শাসন রয়েছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, নিউ ডাইমেনশনস ইন এডুকেশন। ফৌজদারি অপরাধ আপনারা দেখেছেন। শান্তিপূর্ণভাবে কয়েকটা ছেলে ইসলামী মাহফিল রোজা উপলক্ষে আয়োজন করতে গিয়েছিল এবং ওই যে পোস্টারটা ছিল, অনলাইন যে পোস্টারটা ছিল আপনারা দেখেছেন, সেখানে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য ছিল না। শুধুমাত্র রোজার মাসে ঠিকমতো যেন সিয়াম সাধনা করা যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়, সেই জন্য তারা একটা প্রোগ্রামের আয়োজন করেছিল। অনেকে প্রশ্ন করতে পারেন যে তারা কেন কর্মকর্তাদের বাসাতে এই প্রোগ্রামে আয়োজন করেছিল, কারণ সেখানে আইন বিভাগের অনেক ছাত্রছাত্রীরা থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক এলাকাতে এদেরকে ভাড়া দেওয়া হয়, আপনারা জানেন আবাসিক সংকটের কারণে। সেখানে যখন তাদের প্রোগ্রামটা করতে যায়নি, তারা চলে আসছিল, তারা কোনো বাকৃতায় যায় নাই। এই অবস্থায় ছাত্রলীগের শাহবাগ থানার যেই নেতা বা কর্মীবৃন্দ হামলা চালিয়েছে, সেটা বাংলাদেশের ফৌজদারি আইন অনুযায়ী জঘন্য অপরাধ। রিভার্স হার্ট এবং অ্যাটেম্প টু মার্ডারের অফেন্স, এই ধরনের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় ঘটে চলেছে। ছাত্রলীগের বহিরাগত যারা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এমন ছেলেরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর আক্রমণের ঘটনা ঘটাচ্ছে। এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে আমরা যা জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথরিটির কাছে আমাদের আপিল থাকবে যে বহিরাগত ছেলেরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে এসে মেরে যায়, আপনাদের কি কোনো দায় দায়িত্ব নাই? এবং এই ক্ষেত্রে আমি মনে করি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন না, দেশের যে আইন এবং বিচার ব্যবস্থা আছে তাদের কাছেও আমাদের আপিল থাকবে। আজকে এখানে যে আইন বিভাগের ছাত্রছাত্রীরা পড়ছে, তারা একদিন এই দেশের বিচার বিভাগে জয়েন করবে, তারা এই দেশে একদিন আইনজীবী হবে। তারা আইনের কথা পড়ে বড় হচ্ছে, তারা জানছে যে বিনা বিচারে বিনা অভিযোগে কেউ কারোর উপর কোনোভাবে আক্রমণ করতে পারে না, তারা সংবিধান করছে। আজকে তাদের কাছে ছাত্রলীগের গুন্ডারা কি মেসেজ দিয়ে গেছে, এই গুন্ডাদের আপনারা কি মেসেজ দিতে চান, এই গুন্ডাদের কি আপনারা কোনো মেসেজ দিতে চান? এই দেশে আইনের শাসন রয়েছে, এখানে যাকে ইচ্ছা মারা যাবে না, যাকে ইচ্ছা যে কোনো সময় আইনের যে কোনো ইচ্ছা হাতের মধ্যে অস্ত্র তুলে যে কাউকে পিটানো যাবে না। এই মেসেজটা কি দেওয়ার দায় দায়িত্ব এই দেশে কারো নাই? এই প্রশ্নটা রেখে গেলাম। আর একটা কথা আমি বলতে চাই, আজকে আমাদের যে ছেলে বোকলে মারা হচ্ছে, তাদেরকে শিবির ত্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন এই রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন না, যাকে মারবে সেই শিবির, যে কোনো অন্যায় করবে, যে কোনো অপরাধ করবে, সমস্ত কিছু ঢাকা হয় শিবির ত্যাগ দিয়ে। আমরা স্পষ্টভাবে বলতে চাই ছাত্রলীগ বা সরকারকে, আপনাদের যদি এতই শিবির ভীতি থাকে, আপনারা আইন করে শিবিরকে নিষিদ্ধ করেন না কেন? একটা সংগঠনকে নিষিদ্ধ করেন নাই, সেই সংগঠন যদি কেউ পরেও তাকে মারতে পারেন না আপনারা। একটাই কথা হচ্ছে, সেই সংগঠন পরে এই আন্দাজ করে, এই ধারণা করে, এই মিথ্যা অভিযোগ করে কাউকে মারতে পারেন না আপনারা। এই ধরনের অপরাধ গুরুতর ফৌজদারি অপরাধ। আমরা সবাই জানি আমাদের যে ছেলেগুলো এখানে ইনভলভ ছিল, আমি অনেক খোঁজ খবর নিয়েছি, তারা শিবির কেন, কোনো রাজনীতির সাথে জড়িত না। এই অবস্থা আমি মনে করি তাদের শিবির করার জন্য মারা হয় নাই, তাদেরকে মারা হয়েছে ইসলামী মাহফিল করার জন্য। বাংলাদেশে মুসলমান যারা আছে, ইসলাম ধর্ম অনুসারী আছে, তারা ধর্মীয় সমাবেশকে করতে গিয়ে মার খাবে, এটার জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম, এটার জন্য আমাদের সংবিধানে সবার ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ আছে, এই প্রশ্ন আমি রেখে গেলাম। এবং আমি মনে করি আজকে যারা ছাত্রলীগের নেতৃবৃন্দ আছে, তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সবাই আইন বিভাগের ছাত্র, আমি তোমাদের কাছে শিক্ষক হিসাবে আপিল করছি, তোমরা কি মনে করো নিরীহ ছেলেদেরকে ইসলামী মাহফিল করার জন্য বহিরাগত ছাত্রলীগের গুন্ডারা এসে বেড়ে রক্তাক্ত করার অধিকার রাখে? তোমাদের এই ছোট ভাই বোনদের রক্তাক্ত চেহারা দেখে তোমাদের মনে কি কোনো বেদনার উদ্রেক হয় না? তোমাদের কাছে আমি আপিল করলাম, এই গুন্ডাদেরকে ছাত্রলীগ থেকে অবিলম্বে বহিষ্কার করো। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবারও স্মরণ করিয়ে দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে আমরা অভিভাবক দুটো, অভিভাবক হিসাবে আপনার কি দায়িত্ব পালন করছেন বহিরাগতদের একের পর আক্রমণের মুখে? এই প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।